ডিজেল পেট্রোলের দাম যেভাবে বেড়েছে আকাশ ছোঁয়া দাম। যখন কংগ্রেস কেন্দ্রতে ছিল তখন ডিজেল পেট্রোলের দাম সামান্য পরিমাণে বেড়েছিল, তার জন্য স্মৃতি ইরানি, রাজনাথ সিংজি, আমাদের মোদিজি, এছাড়া মানে যত রকম বিজেপির সব নেতা ছিল মানে মন্ত্রীরা ছিল সব কিন্তু লেগে গেছিল। রাস্তার গলি গলিতে নানান জায়গায় সব বন্ধ দেখেছিল। একটা মানুষ যার পরিস্থিতি ছিল না বলেছিল যে যেভাবে ডিজেল পেট্রোলের দাম হচ্ছে কংগ্রেস সরকার কেন্দ্রতে বসে চালাতে পারছে না ভারতবর্ষটাকে, ডক্টর মনমোহন সিংয়ের দ্বারাই চলছে না গদি, এইভাবে চললে মানুষ তো মারা যাবে। ঠিক আজকে সেই দিনটা চলে এসছে। আজকে জুন মাস থেকে যখন এই 2020 জুন মাস থেকে যখন ডিজেল এবং পেট্রোলের দাম বেড়েছে কিভাবে মানুষ বাঁচবে? আজকে সাধারণ যেসব আমার চাষি ভাইয়েরা যারা ডিজেল ছাড়া যাদের চাষ যারা করতে পারবে না, স্যালো মেশিনের দ্বারাই তারা জল তুলে তারা ধান, গম, ডাল নানান রকম মানে ফসল তারা উৎপন্ন করে এবং সেইগুলো খেয়ে কিন্তু আমরা বেঁচে থাকি। আজকে চাষিদের প্রতি লক্ষ্য করা হচ্ছে না, চাষিদেরকে দেখা হচ্ছে না, চাষিদেরকে কোনোভাবে মানুষ বলে গ্রাহ্য করা হচ্ছে না। আজকে এইভাবে যদি দাম বাড়ে তাহলে আমার চাষি ভাইয়েরা কী করে বাঁচবে? এছাড়া আমাদের 1953 সালে নেপালের ওখান থেকে মানে হয়ে অসম হয়ে ওখানে বাক্সা জেলা হয়ে যে জলের ব্যবস্থা করা হয়েছিল 1953 সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে 26খানা গ্রামে জল দেওয়া হতো। আজকে সেখানে নেপাল না ভুটান থেকে আমি কথাটাকে উইথড্র করে নিলাম, ভুটান থেকে অসম হয়ে 26খানা গ্রামে জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল 1953 সালে। আজকে সেই ভুটান কিন্তু জলের রাস্তা বন্ধ করে দিয়েছে। তাহলে এদিকে ডিজেলের দাম বেড়ে গেছে, পেট্রোলের দাম বেড়ে গেছে, ওদিকে আমাদের ভুটান আমাদের ভারতবর্ষের জল দেওয়াটা বন্ধ করে দিয়েছে। তাহলে বলুন মানুষ এমনিতেই অসুবিধায় পড়ে গেছে ডিজেল পেট্রোলের দামে, আর সেইখানে যদি এইভাবে জল বন্ধ হয়ে যায় ভুটানের থেকে এইভাবে ডিজেল পেট্রোলের দাম বেড়ে যায় তাহলে আমাদের চাষি ভাইরা বাঁচবে কী করে? এছাড়া পেট্রোল ছাড়া আমরা অনেকেই চলতে পারি না, যারা 4 হুইলার চালায় গাড়ি, যারা 2 হুইলার চালায় গাড়ি, মোটরসাইকেল, অনেকেই কিন্তু গাড়িতে করে হয়তো তাদের কর্মে যেতে হয়, কোনো অফিসে, কোম্পানিতে, ফ্যাক্টরিতে, নানান জায়গায় তাদের কর্মে যেতে হয়। তো সেইখানে যাওয়ার জন্য নিশ্চয়ই তাদের পেট্রোলের প্রয়োজন। তা পেট্রোল যদি এত টাকা দাম বাড়ে আমি সেটা বলবো, তাহলে মানুষ কি করে বাঁচবে? আজকে মোদিজির আওয়াজ কোথায় গেল? আজকে স্মৃতি ইরানিজির কোথায় গেল আওয়াজ? আমাদের রাজনাথ সিংজির আওয়াজ কোথায় গেল? তাদের তো দেখা যাচ্ছে না। তাদেরকে যখন রিপোর্টার বলছে যে পেট্রোলের দাম কেন এত বেড়েছে, ডিজেলের দাম কেন এত বেড়েছে, তখন তারা কিন্তু বলছে যে আমরা এই ব্যাপারে কিছু বলতে পারবো না। অলরেডি কিন্তু তাদের সামনের থেকে রিপোর্টারকে হাঁটিয়ে দেওয়া হচ্ছে যে এই ব্যাপারে আমরা কোনো কথা বলতে পারবো না। তাহলে কেন্দ্রতে বসে তারা গদি চালাবে, কেন্দ্রতে বসে তারা ভারতবর্ষের মাটি সামলাবে, কেন্দ্রতে বসে তারা সাধারণ জনগণের উপরে অন্যায় অত্যাচার করবে। আর যখন মানুষ যখন প্রোটেস্ট করবে তখন তাদেরকে বলবে আমরা এই ব্যাপারে ওয়াকিবল নয়, আমরা এই ব্যাপারে কিছু বলতে পারবো না। তাহলে আমরা কাকে বলবো? ভোটগুলো কাদেরকে বিশ্বাস করে দিয়েছে? নিশ্চয়ই মোদী সরকারকে দিয়েছিল যে কংগ্রেস এসেছিল, ঠিক আছে কংগ্রেস ভালো না, আমাদের হয়তো বিজেপি আসলে ভালো হবে। আজকে বিজেপি যখন এসছে তখন এক একটা করে সব কিছুই কিন্তু আজকে খুলে যাচ্ছে তাদের মুখোশ। আজকে এই যে যারা মানে কেন্দ্রতে যখন কংগ্রেস ছিল তখন বড় বড় বাতলিং দিয়েছিল, আজকে তাদের কাউকে দেখা যাচ্ছে না। তারা কিন্তু এসি ঘরে ঢুকে গেছে, এসি ঘরে ঢুকে তারা কিন্তু অলরেডি কিন্তু এসি হাই ভোল্টেজে দিয়ে অত্যন্ত ঠান্ডা করে তারা ঘরের মধ্যে এখন বদবুদ্ধি খাটাচ্ছে যে পেট্রোল ডিজেলের যে দামটা বেড়ে গেছে এটা কোন কুলু দিয়ে এইটাকে ধামাচেপা দেওয়া যায়, কোন কুলু দিয়ে ভারতবর্ষের মানুষকে মুখোশ পরানো যায়, কোন কুলু দিয়ে ভারতবর্ষের মানুষকে বোঝানো যায়। কিন্তু না, মোদিজি, অমিত শাহজি, স্মৃতি ইরানিজি, রাজনাথ সিংজি, আমি প্রত্যেকে বলছি এবং যত চেলা বেলা এলা যত মানে নেতা নেত্রী যত লোক আছে বিজেপির, আমি প্রত্যেককে বলতে চাই মানুষ আর কখনোর জন্য শুনবে না। ওই যে কথাই বলে ন্যাড়া কিন্তু একবার বেলতলায় যায়, ন্যাড়া কিন্তু কখনোর জন্য 2বার বেলতলায় যায় না। জানে তার মাথার উপর যদি বেল পড়ে কিন্তু পেটে মাথা কিন্তু চৌচির হয়ে যাবে, ফ্র্যাকচার হয়ে যাবে। তার জন্য মানুষ কিন্তু এখন সাবধান হয়ে গেছে অনেকটাই। এবং যারা সাবধান হয়নি, আশা করি ভারত মায়ের যদি আশীর্বাদ থাকে, ভারত মায়ের যদি ভালোবাসা থাকে, ভারত মায়ের যদি শক্তি থাকে, ভারত মায়ের যদি অরিজিনাল 130 কোটি জনগণের উপরে ভালোবাসা থাকে, সন্তানদের উপরে, প্রত্যেক স্বজাতি সন্তানদের উপরে, তাহলে নিশ্চয়ই প্রত্যেকেই বুঝবে যে বিজেপি কি পার্টি। বিজেপির ফুল ফর্ম আমরা প্রত্যেকেই জানি যে ভারতীয় জনতা পার্টি, কিন্তু অমিত শাহজি অলরেডি কিন্তু বলে দিয়েছে এটা কিন্তু একটা জুমলা পার্টি। এরা যে কথা বলে সেই কথা কিন্তু এরা রাখে না, সেটাকেই জুবলা বলায়। মানে যে কথা বলে রাখা হয় না, যে কথা বলে একটু ডিস্টার্ব হচ্ছে ফোনের, যে কথা বলে কখনোর জন্য রাখার চেষ্টা করতে পারবে না, সেটাকেই জুমলা ভাষা বলা হয়। তো এটা কিন্তু সেটাই হলো, এটা হচ্ছে ভারতীয় জুমলা পার্টি। বিজেপির ফুল ফর্ম ভারতীয় জুমলা পার্টি আমি বলবো, বা আমাদের প্রত্যেকেই এখন থেকে বলা ধরবে। কারণ যারা আমরা আঘাত খেয়েছি, যারা আমরা কষ্ট পেয়েছি, যারা আমরা দুঃখ পেয়েছি 2014 থেকে, আমরা প্রত্যেকে কিন্তু আমরা বলবো। তো যাই হোক, তো এইভাবেই হয়েছে। আজকে তেলের দাম এতটাই বেড়েছে যে আমি বলি, এর মধ্যে আমি যদি এখন মানে পাকিস্তানের কথা বলি, তাহলে আমাকে হয়তো বলবে যে সব বিজেপির পাশাটা এখানে আছে আমার সঙ্গে লাইভে যুক্ত, তো তারা হয়তো বলবে যে ইনি পাকিস্তানের সুনাম করছে। না, পাকিস্তান আমাদের শত্রু। ভারতবর্ষের একটা বাচ্চা যখন জন্ম নেয়, সে কিন্তু যে আশি ঘরটা বলায়, মানে আতুর ঘর বলায়, সেই আতুর ঘর থেকে কিন্তু একটা বাচ্চা জানে যে ভারতবর্ষের কিন্তু এক নম্বর যদি দুশ্মন থাকে, ভারতবর্ষের যদি এক নম্বর যদি শত্রু থাকে, সেটা কিন্তু পাকিস্তান। আমরা প্রত্যেকেই জানি আজকে পাকিস্তান কিন্তু আমাদের এক নম্বর শত্রু। আমরা কিন্তু পাকিস্তানের নাম যে আমার ভারতবর্ষে নেবে, আমার ভারত মায়ের মাটির উপরে, তার জায়গা কিন্তু ভারতবর্ষের মাটিতে নেই। কিন্তু আজকে ফর দ্য এক্সাম্পল আমি যদি আপনাদেরকে বোঝাতে চাই, তাহলে কিন্তু আমাকে এটা বলতে হবে। শুধু পাকিস্তানের কথা না, আমি এর মধ্যে অনেকগুলো দেশের কথা বলবো। যে বর্তমান এখন পরিস্থিতি, এখন জুন মাস, এখন চলছে পাকিস্তানে 34 টাকা পার লিটার ডিজেল পেট্রোল, বার্মাতে চলছে 37 টাকা পার লিটার, ভুটানে চলছে 50 টাকা পার লিটার, শ্রীলঙ্কাতে চলছে 65 টাকা পার লিটার, নেপালে চলছে 60 টাকা মানে প্রতি লিটার। চীন আমাদেরকে 20 জন আমার মানে আর্মি ভাইদেরকে শহীদ করে দিয়ে গেল তাদের সৈনিকরা এসে, সেই চীনের কথা আমি বলতে চাই। তাই বলে তাকে আমরা সাপোর্ট করছি না। সেখানে কত রেট চলছে আমি সেইটা বলতে চাই। চীনতে এখন চলছে 63 টাকা। আর আমাদের ভারতবর্ষে কত চলছে বলুন তো? ভারতবর্ষে চলছে 81 টাকা 61 পয়সা, প্রায় 82 টাকার কাছে ছুঁয়ে গেছে। কেন? এর জবাব আমাদের কেন্দ্র সরকারকে দিতে হবে। প্রথমে দিতে হবে আমাদের মোদিজিকে, স্মৃতি ইরানিকে, রাজনাথ সিংজিকে, আমাদের অমিত শাহজিকে, আরও তো কতই আছে, কতজনের নাম বলবো, বলতে ইচ্ছা লাগে না। ওই দু একজনের নাম বলেই আমি একটু কমপ্লিট করতে চাই। এদেরকে কৈফিয়ত দিতে হবে, কারণ গদি তো এরা সামলাচ্ছে ভাই, এদের তো দিতেই হবে। এদের কৈফিয়ত না দিলে তো ভারতবর্ষের জনগণ 130 কোটি জনগণ তো ছাড়বে না। তো আজকে 81 টাকা 61 পয়সা আমাদের ভারতবর্ষে এখন চলছে। পেট্রোলের থেকে কিন্তু ডিজেল মানে ছেড়ে গেছে দাম। করোনা ভাইরাসের সময় যত আমাদের মানুষ কষ্ট পায়নি, দুঃখ পায়নি, করোনা ভাইরাসের সময় যত মানুষ খেতে পায়নি, যতটা দুঃখ পায়নি, তার থেকে কিন্তু বেশি দুঃখ আমরা পেয়েছি এই ডিজেল এবং পেট্রোলের দাম বাড়াতে। কেন বলুন তো? আমাদের চাষি ভাইয়েরা কিন্তু খুব কষ্ট করে, রোদ গরম ঝড় বৃষ্টি তুফান বয়ে যায়, এমনও দেখা গেছে যে বাস পড়ে অনেক আমার চাষি ভাইয়েরা জমির উপরেই মারা যায়। তাদেরকে কেউ দেখার থাকে না, তারা প্রাণের ঝুঁকি নিয়ে চাষ করে। তবেই কিন্তু আমরা রুই মাছের ঝোল, রুই মাছের কালিয়া, মুরগির মাংস, খাসির মাংস, নানান রকম পঞ্চব্যঞ্জন করে আমরা কিন্তু থালায় সাজিয়ে আমরা খাই, বা আমাদের নেতা নেত্রী, আমাদের মানে সব বড় বড় মন্ত্রীরাও খাই। না খেয়ে তো কেউই বাঁচতে পারে না, আমরা প্রত্যেকেই খাই। তার জন্য আমাদের প্রত্যেককে এই চাষি ভাইদের পাশে যদি দাঁড়াতে হয়, তাহলে নিশ্চয়ই আমরা আওয়াজ তুলব। পেট্রোল এবং ডিজেলের দামটা কেন বেড়েছে কৈফিয়ত আমাদের দিতে হবে, আমাদের মোদিজিকে, কেন্দ্র সরকারকে। এটা তো আমাদের কোনো অপরাধ নয় না। আশা করি আমি এটা জোরহাত করে আমি অনুরোধ করে বলবো আমাদের কেন্দ্র সরকারের কাছে, আমাদের সম্মানীয় প্রাইম মিনিস্টার ভারতবর্ষের মোদিজির কাছে, যে মোদিজি ডিজেল এবং পেট্রোলের দামটা যদি কম করতে পারেন, একটু করুন না, আমাদের জনগণ বাঁচুক। আমাদের জনগণ খুব বিপদের মুখে পড়ে আছে। মাটি আপনার হাতে, আপনিই পারবেন রক্ষা করতে, এইটুকুই আপনাকে আমি বলবো। এছাড়া আমি আর কি বলবো? আমি তো একজন সাধারণ জনগণ ভারতবর্ষের। তো আমার যতটুকু আমার মানে বলার ছিল আমি এই লাইভের মধ্যে বললাম। আশা করি আমাদের 130 কোটি জনগণের তরফ থেকে আমাদের কেন্দ্র সরকার অবশ্যই এই ডিজেল এবং পেট্রোলের দামটার ব্যাপারে অবশ্যই এনারা পদক্ষেপ নেবে, যেন কম রেটটা কম হয়ে যায়। তাহলে আমাদের চাষি ভাইরা বাঁচবে, আমাদের যেসব মানে মানুষ যারা ডিজেল পেট্রোল ছাড়া চলাচল করতে পারে না, যে কোনো পরিবহন মানে সব কিছুতে লাগে, গাড়ি ঘোড়াতে লাগে, তারাও বাঁচবে। যাই হোক, এটা আমরা আশা রেখেছি। দেখি কি করেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি। তো এটা তো হলো। এরপর আমি আর একটা কথা বলতে চাই, যে আজকে আমাকে দিয়ে আমি বলি, আমি অন্য কাউকে দিয়ে বলতে চাই না, আমি আমাকে নিজেকে দিয়ে বলি। আমি আজকে অন্যায়ের বিরুদ্ধে যখন প্রতিবাদ করি, আমাকে বলা হয় আমি বাংলাদেশি, আমাকে বলা হয় যে আমি মুসলমান, আমাকে বলা হয় যে আমি देशद्रोही आमाके बोला है आमी मुसलमानদের সাপোর্ট করি आमी সেই সব বিজেপি পাসাটা বিজেপি আরএসএস বিজেপি দুষ্কৃতি বিজেপি আইটি সেলদেরকে আমি বলতে চাই যে আমাকে কে কি বলল ওই ব্যাপার আমি কোনো রকমের জন্য একটুও কিন্তু খেয়াল করি না। আমার খেয়াল থাকে সব সময়ের জন্য আমার ভারত মায়ের 130 কোটি জনগণের উপরে, আমার ভারত মায়ের 130 কোটি সন্তানদের উপরে।